হে পরওয়ারদিগার, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তোমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, এহেন কাজ নেই যা তোমার দ্বারা সাধিত হয় না। প্রভু, আমার জন্য না হলেও অন্তত বাচ্চার দিকে চেয়ে আমাদের একটি সন্তান দান করো প্রভু, আমিন। এক, এক, দুই, দুই, তিন, চার। কি ভাবল করছিস? একেবারে কাগজে পত্রে হিসেব করে দেখেছি হুজুর, চার নম্বর আম্মা হুজুর লক্ষ্মী হয়েই এই রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। গজনাফার, একে একে তিন তিনটি মেয়েকে তালাক দিয়ে ধার্মিক দিকে চতুর্থ বিয়ে করলাম, তো আল্লাহ কোনো সন্তান আদি দান করলেন না, তবে কি অভিশাপ? অভিশাপ হুজুর, ওদেরকে তালাক দিয়েই তাদের অভিশাপে আপনি জ্বলে পুড়ে মরছেন। তাদেরকে ঘরে রেখে কেন বিয়ে করলেন না হুজুর? তাহলেই তো আজ এমনটি হতো না। আমার কোনো দোষ নেবেন না হুজুর, ওই আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন সন্তান পেতে পারে না। আলম্পনা, আলম্পনা, আপনাকে এত পেরেশান লাগছে কেন? বেগম, আমি এমন কি পাপ করেছি যে করুণাময়ের করুণা থেকে বার বার বঞ্চিত হচ্ছি? পাপ পুণ্যের হিসাব তিনি ছাড়া আর কেউ জানেন না আলম্পনা। এমনও তো হতে পারে যে তিনি আমাদের ভাগ্যে কোনো সন্তানই রাখেননি। কেন, কেন, কেন? আসলে আসলে বিধাতা অন্ধ? না না, ও কথা বলবেন না আলম্পনা, ও কথা বলবেন না। মনে করুন সব দোষ আমার, আপনি আপনি আবার বিয়ে করুন আলম্পনা। না না বেগম, না, তা কোনোদিনই সম্ভব নয়। তাছাড়া আল্লাহর বিচারে যদি এই হয়ে থাকে তাহলে আমার করার কিছুই নেই বেগম, আমার করার কিছুই নেই। বাবা আমাকে সবাই আটকুড়ে বলে ডাকে, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করুন, আমরা যেন সন্তান লাভে সক্ষম হই। মালিক, তার লীলা কেউ বুঝি, কেউ বুঝি না। নেই কাল প্রত্যুষে বাদ ফজর বিসমিল্লাহ বলে খেয়ে নিবি, তোদের মনোবাসনা পূর্ণ হবে। আল্লাহু 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 বাবা আল্লাহু, যা সব বুঝি, সন্তান তোদের হবেই, যা। রব্বুল আলামিন তোমার নেমতের আপেল একটা আমাকে দিলে আর একটা কার জন্য নিয়ে গেলে? হে আল্লাহ, আমার অপরাধ মার্জনা করে আমাকে একটি সন্তান দাও, নইলে যে বাদশাহ হুজুরকে আমার হারাতে হবে। বেগম সাহেবা, খুব সুন্দর একটা আপেল। তাই তো, খুব সুন্দর। চল,
শোন বেগম শোন, যদি তুই কুড়িয়ে পাওয়া আপেলটি সেই মুহূর্তে ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারিস, আল্লাহর অশেষ মেহরবানিতে তুই এক বছরের মধ্যে সন্তান লাভে সক্ষম হবি। কিন্তু সাবধান, কোনো ক্রমেই বাদশা যেন আল্লাহর এই দৈববাণী জানতে না পারে। দেখলাম তবে কি আলহামদুলিল্লাহ। পীর বাবা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। শাহজাদিনা শাহজাদা খাইয়া পাল্লাই দিগবাদি শাহজাদা না শাহজাদি। দেখি বেতন মজি হচ্ছে গজনভার। পড়তে থাকুন হুজুর, পড়তে থাকুন। আজ আমার শুধু খুশি আর খুশি। খুশির কারণ? কারণ পরেই বুঝতে পারবেন। দেখে আসি শাহজাদা এলো না শাহজাদি। শাহজাদা না শাহজাদি, শাহজাদা না শাহজাদি, শাহজাদা কে এলো? শাহজাদি এসেছে। শাহজাদি বাচ্চা শাহজাদি আপনি কন্যা সন্তান লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, 5 বছর পর আমি সন্তানের পিতা হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া গজনভার, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দূরান্ত থেকে প্রতিবারের মতো এবারও আপনারা আমার একমাত্র কন্যা সালমা উম্মে কুলসুম হিরণকে বহু মূল্যবান উপঢৌকন দিয়ে দোয়া করতে এসেছেন বলে আমি কৃতজ্ঞ। বদি সাহেব, মেহমানদের মেহমানখানায় নিয়ে যান। যে হুকুম আসুন আপনারা।
আসুন। আলম্পনা, দেখতে দেখতে আমাদের হিরণ 8 বছরে পা দিয়েছে, তাকে এবার মক্তবে পাঠানো উচিত। তাই হোক বেগম গজনাভার। আলম্পনা, আগামীকাল হিরণকে মক্তবে নিয়ে যাবে। জো হুকুম আলম্পনা। কি, তোমাকে আজও মেরেছে? ঠিক আছে, তুমি যাও, ওকে আমি শাসন করে দেবো। যাও যাও যাও। পাশা, জি ওস্তাদ জি। তোমাকে না বলেছি ওকে তুমি বকবে না? ও তোমার ছোট বোন, কি করবো ওস্তাদ জি? ঘোড়ায় চললো ভয় পায়, হেঁটে আসতো ভয় পায়, আমি কি ওকে রেখেই চলে আসবো? পাশা, কানে ধরো, ধরো বলছি। শোনো, তোমরা ছোটদের আদর করবে, তাদের কচি মনে যাতে কোনরূপ আঘাত না পায় সেদিকে খেয়াল রেখে চলবে। এবার পড়ো সবাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনি হলেন বাদশা জাদি, আপনার মক্তবে পড়বে। সালাম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। এই তো আমার সৌভাগ্য, সৌভাগ্য। এই তোমরা সবাই দাঁড়িয়ে বাদশা জাদিকে সম্মান প্রদর্শন করো, সালাম করো। তশরিফ রাখুন শাহজাদি, তশরিফ রাখুন, তশরিফ রাখুন। এই তোমরা সবাই বসো, বসো, বসো। পাশা, সবাই শাহজাদিকে সম্মান প্রদর্শন করেছে, তুমি করনি কেন? ও তো ছোট, ওকে সম্মান করবো কেন? দেখাচ্ছি মজা। ব্যর্থ ব্যর্থ মিস ফুলা, তাহলে মা প্রাসাদে চলুন। হ্যাঁ চলুন। কাল থেকে উনি নিয়মিত মক্তবে আসবেন, আপনি একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। চলুন শাহজাদি আম্মা, চলুন। এই তোমরা সব যাও, আজ ছুটি, যাও যাও যাও। আজও তোমাকে মেরেছে? কাঁদে না মা, কাঁদে না। তোমার আব্বা হুজুরকে দিয়ে পাশাকে আচ্ছা করে বকে দেব। দেখি আমার মামনির আবার কি হলো, কাঁদছো কেন? কাঁদবে না, আপনার আদরের ছেলে মেয়েটাকে মেরে মেরে অসুস্থ করে ফেলেছে। তাই নাকি? আর কোনোদিন যদি মামনির গায়ে হাত তোলো ভালো হবে না বলে দিচ্ছি। আর শোনো, তুমি নাকি বাদশা জাদিকে সম্মান করনি? ও তো ছোট, ছোটদের সম্মান করলে ছোট হয় না, খবরদার, আর কখনো বেয়াদবি করবে না। আচ্ছা, মনে থাকে যেন। আরে আসুন আসুন শাহজাদি সাহেব, আসুন, তশরিফ রাখুন, তশরিফ রাখুন। এই এই তোমরা লেখো, লেখো, তোমরা লেখো। তুমি লিখছো না কেন? লিখা যে আসে না উস্তাদ জি। লিখা কি করে আসে তা আমার জানা আছে। কি হলো শাহজাদি সাহেব, কেমন করে হলো? তোমাদের ছুটি, যাও 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 যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, যাও 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 ছুটি ছুটি, যাও 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 যাও। বাদশা জাদি, এ কথা বাদশা হুজুরকে বলবেন না, তাহলে আমার গর্দান যাবে, বলুন, বলবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন উস্তাদ জি, আল্লাহ আপনার মঙ্গল করুন। উস্তাদ জি আসুন, শাহজাদি প্রাসাদে চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রক্ত
ওস্তাদজি। না না ওস্তাদজি মারেনি। হ্যাঁ একই জ্বালা, আমি পাশাকে বেত্রাঘাত করেছি আর রক্ত ঝরছে শাহজাদির পিঠ হতে। দাজনাফার, ওই সর্দারের ছেলেকে মক্তব থেকে বের করে দাও। তাতে কি সমস্যার সমাধান হবে হুজুর? হ্যাঁ, ওই ছেলের জন্য ভবিষ্যৎ সম্রাজ্ঞীর জীবন নষ্ট হতে পারে না। আপনি কি বলছেন জাহাঙ্গীর? গাজনাভার, সব কিছু বোঝার ক্ষমতা তোমার নেই। আমি কাল নিজেই বক্তব্যে যাব। হিরণ, এই সেই ছেলে। হিরণ এদিকে এসো। আব্বা হুজুর, ও পাশা, আমরা একসাথে পড়ি। উঠে এসো। পাশাকে ছেড়ে আমি যাব না আব্বা হুজুর, আপনি যান। হিরণ, সামান্য সর্দারের ছেলে হয়ে শাহজাদির সঙ্গে মেলামেশা করার সাহস কোথায় পেলে? আমি কোনো অন্যায় করিনি জাহাপনা। চুপ করো বিহারক, দেখবো ভর। জাহাপনা, শাহজাদিকে নিয়ে এসো। চলুন শাহজাদি। সর্দারকে বলো সেই জন্য তার ছেলেকে অন্য বক্তব্যে নিয়ে যায়। এ আমার আদেশ, চলো। সব জেনে শুনে এসেছি বাদশাহ নামদার, আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। ফিরিয়ে নেওয়ার মতো আদেশ আমি করি না। তোমার ছেলের জন্য আমার কন্যার পড়ার ব্যাঘাত ঘটবে তা আমি কিছুতেই বরদাস্ত করব না। তোমার ছেলেকে অন্য মক্তবে ভর্তি করে দাও। হুজুর, তুমি এখন যেতে পারো। যাব, তবে যাবার আগে একটা কথা বলে যেতে চাই। আপনার সৈন্যরা ছদ্মবেশে আমার কাবিলায় লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। খামোশ! তুমি কি করে জানলে আমার লোকেরা ছদ্মবেশে লুণ্ঠন বৃত্তি চালাচ্ছে? সে প্রমাণ আমাদের কাছে আছে, আপনার নিকট সময় মতো পেশ করব। যখন করবে তখন দেখা যাবে, তুমি এখন যেতে পারো। দেখলিয়া, সালাম জাহানা, সালাম। প্রতিকার? কিসের প্রতিকার? বারবার বাদশার কাছে অভিযোগ করেও যখন আমরা এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছি না, তখন আমাদের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এর জন্যে যাই উপযুক্ত প্রমাণ। আমি নিজের চোখে দেখেছি বাদশাহী পোশাক পরিহিত দস্যু। তুমি দেখলে তো চলবে না, যে কোনো উপায়ে দস্যুদের ধরে প্রমাণ সহ বাদশার কাছে নিয়ে যেতে হবে। যান, আপনারা প্রস্তুত থাকুন। গাজনাফার, সেনাপতি, ওয়াজির, নাজির সবাইকে আমি বিশ্বাস করি, তার চাইতে বিশ্বাস করি তোমাকে। আপনার দয়া যাব না। এই সংকটময় মুহূর্তে তুমি পারো আমাকে সত্যপথের সন্ধান দিতে। যান কবুল আলম্পনা, আমি আর বিহিত করার ব্যবস্থা করব। তাহলে আর দেরি করো না বন্ধু, যাও ছদ্মবেশে গিয়ে দেখে আসো আসল দস্যু কারা। Oh!
বিশ্বাস করুন, আমি ডাকাত না। আমি ডাকাত না, বিশ্বাস করুন। কে তুমি? ডাকাতির পোশাক পরে শাড়ি শূন্য দেখুন সর্দার, শব্দ আবরণ নিচে শাড়ি পোশাক। বিশ্বাস করুন, আমি ওদের দলের কেউ নই। আমি আমি আপনাদের সবার উপকার করতে এসেছি। উপকার? ছদ্মবেশে ডাকাচ্ছে যে লুণ্ঠন করছো কাবিলায়, মক্তব থেকে বের করে দিয়েছো আমাদের ছেলে মেয়েকে, এর বড় বলছো উপকার করছো? তোমার সাহস তো কম নয়। হুজুর, জানের বদলে আমি জান চাই। না না না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ডাকাত নই, আমি ডাকাত নই, আমি ডাকাত নই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। নিয়ে যাও ছদ্মবেশি শাহী সৈন্যকে, প্রস্তর নিক্ষেপে হত্যা করে উপঢৌকন হিসাবে শাহী দরবারে পাঠিয়ে দাও। কসদফরকে পাঠিয়েছিলাম দস্যুদের চিহ্নিত করার জন্য, যাতে করে কাবিলাবাসীরা দস্যুদের হাত থেকে রেহাই পায়। তার বদলে তারা কসদফরের লাশ পাঠিয়েছে উপঢৌকন হিসাবে। আমি এর উপযুক্ত বিচার করবো। যার আদেশে যেভাবে কসদফরকে হত্যা করা হয়েছে তাকে ধরে এনে সেইভাবে হত্যা করা হোক। হত্যা কর!
মনে হওয়া ও গেল আমাকে নিয়ে এলে কেন? যাক তুই তো আছিস বাবা, তুই আর আমি দুই না মিলা। হ্যাঁ তুমি কে বাবা? নাম কি? ঝুলেখা। বাপের নাম? জানি না। বড় হলে কাজে লাগবে। যাবে আমার সাথে? মামনি যাবে আমার সাথে? চলো চলো আমার চুপি। কি পাশা তুমি? তুমি এখানে কেন এসেছো? আমি তোমার বাবাকে হত্যা করতে এসেছি। তুমি তো ছোট, আমার বাবা সৈন্যদের সাথে তুমি পারবে না। তাহলে বলো আমার মামুন কোথায়? তা তো জানি না। কার সাথে কথা বলছেন? আমি লেখাপড়া করছি। কেঁদো না পাশা, তুমি এ রাজ্য ছেড়ে চলে যাও, নতুবা আমার বাবার লোকেরা তোমাকেও মেরে ফেলবে। তাই ভালো, মা নেই, বাবা নেই, বোন নেই, আমার বেঁচে থেকে কি লাভ? সেই পাশা ও কথা বলো না। জানো না তুমি আর আমি এক সুতায় বাঁধা, তুমি মরে গেলে যে আমিও মরে যাব। পাশা তুমি কোথাও পালিয়ে যাও, আমি দেখি জুলেখা আর তোমার মা কোথায়। না আমি নিজেই ওদের খোঁজ করবো। পাশা আমার কথা রাখো, পাগলামি করো না, বাবার সোনা তোমাকে খুঁজছে। হাজার খুঁজলেও তার আমাকে পাবে না। এই রক্তের কসম, বেঁচে যদি থাকি আমার বাবার হত্যার প্রতিশোধ আমি নেবই। খোদা হাফেজ। নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। ওর অপরাধ? অপরাধ নয়, ও আমাদের লুণ্ঠিত পণ্য, বিক্রি করলে অনেক মুদ্রা পাওয়া যাবে। কাপুরুষে দল, তোদের বাড়িতে ব্রাহ্মণ নেই, তাদের বিক্রি করতে পারিস না। খামোশ ব্যক্তমিস, হুঁচায় ডাকাত, প্রাণের মায়া থাকি তো এই মুহূর্তকে ছেড়ে দাও, নইলে একজন কপ্রাণ নিয়ে ফিরতে যাবো না। বাহ সাহসী বটে, তোকে তো আমার চাই, বৃদ্ধ বয়সে উপকারে আসবে। কথা বলছো না কেন? ঠিক আছে বালক, ওকে ছাড়তে পারি এক শর্তে। কি সেই শর্ত? ওর পরিবর্তে তোমাকে আমার সাথে যেতে হবে, বলো রাজি? হ্যাঁ আমি রাজি। আহ
আল্লাহ, তোমার দরবারে কি এই পাষাণদের শাস্তি নেই? তুমি কি অন্ধ হয়ে আছো? তুমি তো রহমান রহিম, তোমার দয়া ছাড়া আমি আর কি চাইতে পারি? তুমি দয়া করো আল্লাহ, দয়া করো। এভাবে কাউকে খুঁজে বের করা সম্ভব নয় শাহজাদি সাহেবা। অবশ্যই সম্ভব, আল্লাহর সহায় থাকলে পাশাকে আমি খুঁজে পাবই। এদিকে বেলা গড়িয়ে এলো, কাল না হয় আরো খুঁজব। হ্যাঁ সই, তাকে না পাওয়া পর্যন্ত আমি দেশ থেকে দেশান্তরে খুঁজে বেড়াবো। আমি এর বিধ করছি, যেই করে হোক আপনার সামনে ওই দস্যুকে হাজির করবই। তাই যেন হয়, পারলে প্রতিশোধ নিতেই পারব, একদিন না একদিন পারবই। হ্যাঁ পারবে, তবে একা নয়, হাজার হাজার শাহী সৈন্যের সাথে লড়তে হলে আমাদের সম্মিলিতভাবে আক্রমণ করতে হবে। না, একাই আমি হাজার হাজার সৈন্যের মোকাবেলা করব। বোকামি করো না, নিয়াজ সুযোগ আসবেই, আর তখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আপনাদের মতো রাজ কর্মচারীদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। সামান্য একদল ডাকাতের উপদ্রব থেকে আমার নিরীহ প্রজাদের আপনারা রক্ষা করতে পারছেন না। আমরা চেষ্টার কোনো ত্রুটি করি যা আপনার খামোশ লজ্জাকরণের কথা বলতে, আমার সেনাবাহিনীতে এমন কেউ কি নেই যে ওই ডাকাতদের সাহায্য করে আমার নিরীহ প্রজাদের মুখে হাসি ফোটাতে পারে? আছে, রাজাদা তুমি? আব্বা হুজুর, ওই সামান্য কাজের ভার আমার উপর ন্যস্ত করে আপনি নিশ্চিন্ত থাকুন আব্বা হুজুর। তুমি? জি আব্বা হুজুর। তুমি কি পারবে? নিশ্চয়ই পারবো, আপনি দোয়া করুন। তাহলে যাও, যেমন করে হোক ওই ডাকাতদের ধরে আমার সামনে হাজির করবে। জয় হুকুম আব্বা। ওই দেখো, আজ আমার পরিবর্তে তুমি সর্দার হয়ে দল বল নিয়ে ওই বস্তিতে লুটতরাজ করবে। কুতু কুতু কুতু, আমি তোমার ভাইয়ের ছেলে, আমাকে সর্দারি না দিয়ে কুড়িয়ে পাওয়ার নেওয়াজকে সর্দারি দিচ্ছ? চুপ কর, সর্দারি কাকে দেব না দেব তা আমি জানি, আমি যা বলছি তাই হবে। নিয়াজ, তুমি আমার আদেশ পালনে প্রস্তুতি নাও। এই চলো সবাই। কুতু
নিরীহ প্রজারা হতাহত হোক। মেয়েদের গায়ে হাত দেয়া আমি পছন্দ করি না, ওকে ছেড়ে দাও সাকাত। নওয়াজ, আজ তুমি সর্দার, তাই তোমার কথাই ছেড়ে দিলাম।
ভবিষ্যতে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে কুতু এই জাগাতি আমি চিরতরে শেষ করে দেব। ছিলাম ওই ডাকাতদের তার সামনে হাজির করব। যতদিন না তাদেরকে ধরতে পারবো ততদিন আমি আব্বা হুজুরকে মুখ দেখাবো না। তাহলে আমরা যাই? যা, তবে আব্বা হুজুর যেন জানতে না পারে। তাহলে আপনি আমাকে এই এলাকায় পাবে। চল চল চল। আজনা আমরা পৌবো খেলব, আসবো তুমি জামাই, আর তোমরা সবাই আমারে তোমরা সবাই পালকিতি করে দিয়ে যাইবা। ও মা, তুমি কত বড়, আমরা তোমাকে পালকি দিয়ে কি করে নিব? আমি তোমাদের বড়, আমি তো তোমাদের রমা। আমি তুমি মিলে জামাই বউ খেলতে যাই। বউ বউ খেলা বাদা পড়েছে, চলো আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি লুকোচুরি, চলো আমরা পালাই। তাহলে আর কেউ দেখব না আমায়। ডাল না শিকড় শিকড় না, গাছ আবার লোম, এই আবার পড়লুম।
ডাকাটা যদি আমাকে নিয়ে যেত সুলেখাবু ওদিকে যেও না, ওদিকে গাছে মানুষ খা। গাছে মানুষ খায়? আমার খুব করে ধরে ফেলাইছিল, খেয়ে ফেলতে চাইছিল। কোন গাছটা? ওই যে পশুমালা মোটা গাছটা। পশুমালা মোটা গাছ? ধর তো দেখি, তোরা দাঁড়া, আমি দেখে আসছি। দেখ, গাছে আবার মানুষ খায়, দেখাচ্ছি মজা। শালার গাছ, তুমি গুম্বুজারে খাও, তোমাকে আমি কেটে। আমাকে মাফ করবে বাবা, আমাকে ছেড়ে দাও। ভয়ের কিছু নেই, আমি মানুষ। মানুষ? কিন্তু ওরা যে বললো মানুষ কে গো গাছ? হ্যাঁ, ওটা গাছ, আমি না। গাছ? খুব ভয় পেয়েছে তাই। ভয়? না না না, আমাকে একটু পানি খাওয়াতে পারবে? দাঁড়াও, আমি নিয়ে আসছি। ওই গম্বুজা, তুই না বলেছিলি মানুষ কে গো গাছ? আরে, এটা তো গাছ নয়, মানুষ। চলে কেবু পারিল কই যায়? ভীষণ খিদে পেয়েছিল তাই পানি খেয়ে পেটটা ভরে ফেললাম। কতদিন না খেয়ে আছো? হবে 3-4 দিন। বাপরে বাপ, এতদিন এখানে না খেয়ে পড়ে আছো? আমার যে এখানে কেউ নেই। ঠিক আছে, আমি তোমার জন্য রোজ খাবার নিয়ে আসব, তুমি এখানেই এসো। তুমি আর জুলেখা কি এখনো বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে তোমাদের খুঁজে পাচ্ছি না কেন? Oh, my God.
অপরাধে তোমরা আমাকে এত শাস্তি দিচ্ছ, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোর বাসা ধরা না দেয়া পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। তোদের আশা কখনো পূর্ণ হবে না, দে আরো শাস্তি দে। সন্তানের জন্যে মা সকল যন্ত্রণা সহ্য করতে পারে, আমাকে তোরা আরো শাস্তি দে। সর্দার, আমি আর ডাকাতি করব না, ধন দৌলত ঐশ্বর্য আমার আর প্রয়োজন নেই, আমার প্রয়োজন পিতৃহত্যার প্রতিশোধ। নেবে, অবশ্যই নেবে। আর কতদিন? আমি ভুলতে পারি না ওই জালিম বাদশাকে, যে অন্যায় ভাবে আমার বাবাকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করেছে। নিয়াজ, ভুলতে পারি না ওই জালিমকে, যে আমার মাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিল। ধৈর্য ধরো নিয়াজ, ধৈর্য ধরো। ধৈর্য কিভাবে ধরব সর্দার? আমার চোখের সামনে প্রতিনিয়ত ভেসে ওঠে, কি করে ওই অত্যাচারী বাদশাহ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমার ছোট বোনকে হত্যা করেছিল। আমাকে প্রতিশোধ দিতে হবে, প্রতিশোধ। তাহলে তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে। আর কতদিন? 20 বছর কেটে গেল, আমি তো পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারলাম না। পারবে, পারবে, আরো কিছুদিন অপেক্ষা করো। বাদশাহী শক্তির সাথে টক্কর দেওয়ার মতো শক্তি অর্জনের চেষ্টা করো। না সর্দার, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি একাই বাদশাকে হত্যা করে প্রতিশোধ নেব। নিয়াজ, তুমি আমার ছেলের মতো, তোমাকে আমি মৃত্যুর হাতে ঠেলে দিতে পারি না। না, তুমি ডাকাত সর্দার, তোমার স্বার্থের জন্য এতদিন আমাকে আটকে রেখেছো। না রে না, অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো আজ আমি ডাকাত, তাই বলে কি আমার মন নেই, স্নেহ মমতা কিছু নেই? আমার কি ভালোবাসার অধিকার থাকতে নেই? তোমার জন্যই আমার বেঁচে থাকা। হ্যাঁ, আমি যে তোমার দিকে তাকিয়ে আছি, কত 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 কত, ওকে বিশ্রাম নিতে দাও, আজকের সর্দারি কুতু। ঠিক আছে, যা, আজকের সর্দার তুই। কত 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 কত, আমি সর্দার কত 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 কত।
তোমাকে চাই এই জওয়ানি জওয়ানি, আমি যে তোমার দিওয়ানি দিওয়ানি, দিপালি দিপালি মোরা রাতে রানী হো, তোমাকে চাই এই জওয়ানি জওয়ানি, আমি যে তোমার দিওয়ানি দিওয়ানি, তোমাকে চাই এই জওয়ানি জওয়ানি, আমি যে তোমার দিওয়ানি দিওয়ানি। হিরণ কেঁদে আর কি হবে সাহায্যদি সাহেবা, কি করব, এত খুঁজেও কেন তাকে পাচ্ছি না, আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো। আপনি কোনো চিন্তা করবেন না সাহায্যদি সাহেবা, আল্লাহ আপনাদেরকে একজন অপরজনের জন্য সৃষ্টি করেছেন, তাই আপনাদের মিলন নিশ্চয়ই হবে। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাকে খুঁজে বের করবই, কিন্তু কিভাবে। একটা বুদ্ধি আছে। কি? শুনুন, আমাকে চিনতে পারেননি আপু হুজুর, আমি হিরণ। হিরণ? হঠাৎ এবেশ কেন? আমরা শিকারে যাব। না না না, মেয়ে মানুষের শিকারে যাওয়া ঠিক হবে না। তাই তো পুরুষের ছদ্মবেশ নিয়েছি, কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর, আপনার মতো বিচক্ষণ বাদশাহ যখন চিনতে পারেননি তখন আর কার সাধ্য আমাদেরকে চেনে। ঠিক আছে ঠিক আছে, মঞ্জুর। আসি আব্বা হুজুর, এসো। চোকরা বিক্রি করে অনেক মুদ্রা পাওয়া যাবে। কুতু কুতু সব কথাকে কুতু 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 কুতু
কুতু কুতু, দেখো তোমার ভাতিজার বাহাদুরি কত তাড়াতাড়ি শিকার ধরে এনেছি কুতু। মূল্যবান কিছু পেয়েছিস? অবশ্যই, বাকি গুলিকে দাস হিসাবে বিক্রি করে দেব কুতু। একবার যদি ছাড়া পাই তোর চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে ছাড়বো। দাস হয়ে কুতু, কাল সকালে তোদের বিক্রি করে অনেক মুদ্রা পাবো, অনেক মুদ্রা। কুতু 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 ভালোই হলো, বেশি মূল্য পাওয়া যাবে। ও হ্যাঁ, ওই বাচ্চাগুলোকে ওদের সাথে বিক্রি করে দিবি। ঠিক আছে দাদা, কত 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 কত। আমার জীবন থাকতো আমি নাচবো না, মাকে মেরো না। তাই নাকি কুতু? ওকে মারছো কেন? আরো মারবো। এই মাসুম বাচ্চাকে মেরো না। আমি নাচব সত্যি করে বল, নইলে এই তো আমি নাচবো।
কি কুতু 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 বাদন খুলে দে। মধুর
নির্যাতন বন্ধ। তোর কাছে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত দিতে হবে। মেয়েদের ইজ্জত লুণ্ঠন করার শিক্ষা তো আমি পাইনি সর্দার। সাকরাত, আমার এখানে মেয়েদের উপর অত্যাচার করা নিষেধ, তোকে আবার তার স্মরণ করিয়ে দিতে হবে। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। শেষবারের মতো মাফ করা হলো, ভবিষ্যতে এরকম ভুল হলে উপযুক্ত শাস্তি পাবি। ঠিক আছে, কথাটা স্মরণ রাখিস। আর শোন, কাল সকালে ওদের সবাইকে বিক্রি করে দিবি। আপনি পেয়ে গেছেন, আপনি পেয়ে গেছেন। আজকে সবচেয়ে মূল্যবান সৌদা হাজির করো। কত 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 নাও সর্দার। কুতু 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 কু কুতু 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 কু কু। আজ এই সুন্দরী নৃত্য প্রতিযোগী চঞ্চলা হরিণী লাজবাব কুতু লাজবাব সৌদা কোন ভাগ্যবানের জন্য অপেক্ষা করছে জানি না। 7,000 দিনার। 10,000 দিনার। কুতু 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 আছে কোন কুতু কুতু নেই। 10,000 10,000 10,000 15,000 দিনার। কুতু দিয়ে দিন আমার কুতু নেই। আমার এলাকায় আমাকে আক্রমণ। তোমার এলাকা মানে? কুতু কুতু, আমি এই এলাকার ভবিষ্যৎ সর্দার। তাই বলো তো দেখি, আমাদের বাদশাহ দিকে দেখেছো কিনা? তোমার কোন প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। বাহাদুর বটে, বাহুতে অনেক শক্তি। আরো দেখে নে কুতু।
তাহলে আমারটাও দেখে নে। তোদের আসল পরিচয় বলেছিলাম না, আমি এই এলাকার ভবিষ্যৎ সর্দার কুতু। এসো আজ থেকে আমরা বন্ধুত্ব করি। এসো বন্ধু, আমরা একটু কুতু কুতু করি। কি বলতে চাও? সামনেই আমার রাজ্য, আমার লোকেরা দেখলে আপনার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবে। একা মহলে যেতে পারবে? আমি তো আপনার কেনা বাঁধি, আমাকে আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ, এতগুলো মোহর দিয়ে কিনেছেন তোমাকে মুক্তি দেওয়ার জন্য। আপনার পরিচয়? একজন খরিদ্দার মাত্র। আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, আমি যাচ্ছি। আপনার পরিচয় না দিয়ে আপনি যেতে পারবেন না, বলুন আপনি কে? লাগাম ছাড়ো হিরণ। হিরণ কে? কে আপনি? তোমার মুক্তিদাতা। না, আপনি মিথ্যে বলছেন। তুমি সীমা লঙ্ঘন করছো। না, ছাড়ো। এতদিন তুমি কোথায় ছিলে আমাকে তোমার মনে পড়েনি? না। কেন? আমি তোমাকে ভুলতে চাই বলে। ভুলতে চাও কেন পাশা? তোমার আমার মিলন এই পৃথিবীতে হবে না বলেই। কেন হবে না? আমার চোখে হত্যার নেশা, আমার বাবা মা বোনের বিচার আমি নিজের হাতে করবো বলে প্রতিজ্ঞা করেছি। তোমার বাবাকে হত্যা করেই আমি তৃপ্ত হব, আর তা তুমি সইতে পারবে না বলেই তোমার আমার মিলন হবে না। তোমার আমার ভালোবাসার মূল্য? মূল্য? সে মূল্য পরকালে আদায় করে নিও। আমি এই জগতে তার মূল্য পেতে চাই। বৃথায় আশা, শুধু তোমার জন্যই এখনো তোমার বাবা জীবিত আছেন। যতবারই প্রতিশোধ নিতে চাই ততবারই তোমার চেহারা ভেসে ওঠে। আমার বাবার অত্যাচারের কথা আমিও ভুলিনি, প্রয়োজনে আমি তোমার হাতে হাত মিলিয়ে আমার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। না, তুমি তা পারবে না। কেন পারবো না? শুধু বাবা নয়, তোমার জন্য যদি পৃথিবী ছেড়ে যেতে হয় তাও আমি পারবো। তুমি আমাকে ভুলে যাও হিরণ। না না, কিভাবে ভুলবো? তোমার আমার মাঝে রয়েছে আল্লাহর দেওয়া পবিত্র বন্ধন, সেই বন্ধন পৃথিবীর কেউ খণ্ডাতে পারবে না, কেউ না, কেউ না। তোমার এই পবিত্র চেহারায় কান্না শোভা পায় না হিরণ। পাশা, আমার পাশা হিরণ, পাশা। এবার মহলে যাও। না, তোমাকে ছেড়ে আমি যাব না। পাগলামি করো না, যাও। যেতে পারি যদি সবসময় তুমি আমার সঙ্গে দেখা করো। কথা দাও, কথা দাও, দাও। আচ্ছা। খুদা হাফেজ। খুদা হাফেজ।
রাজরানী হবে। কচু হব। তুমি বিদেশি না জ্যোতিষী? রাজরানী হব। শোনো, তুমি বিদেশি বিদেশি থাকো, জ্যোতিষী হয়ে কাজ নেই। আচ্ছা জুলেখা, একটা কথা জিজ্ঞেস করি, সঠিক জবাব দেবে তো? আগে শুনি তো। যাকে কষ্ট করে খাওয়াচ্ছ, এত আদর যত্ন করছো, অথচ একবারও জানতে চাইলে না কে সে, কি তার পরিচয়? জানতে আমার বইয়েই গেছে, পরিচয় জেনে আমার কি লাভ? কোনো লাভ নেই। তাহলে আমার জন্য এত কষ্ট করছো কেন? আমরা বুঝি কষ্ট করি না, আমরা তোমারে এ ঘরে তো ঘরে তো নিয়ে এসে খাওয়াই। আর নাম শুধু জ্বলে গেব। কাঁদে না কাঁদে না, তোমরা তো ছোট মানুষ, তোমরা সবাই এখানে খেলা করো, খেলা করো, আমরা তোমাদের জন্য খেলার খেলনা নিয়ে আসি। হ্যাঁ এসো, তাড়াতাড়ি এসো, আমরা গোসল করি। আর তোমার জানা দরকার না। বাহ, তুমি জানবে না আমি কে? তুমি আছো, আমি আছি, আর কিছুই জানতে চাই না। তোমার এই বুকে আমি সারা জীবন থাকতে পারবো তোমার। হ্যাঁ জুলেখা, ডাকাত বন্দি করতে এসে আমি নিজেই তোমার কাছে বন্দি হয়ে গেলাম।
পাচ্ছি। পাশারে এত কষ্টের মাঝেও কেন বার বার তোর কথা মনে পড়ছে? হে আল্লাহ, এত কষ্ট না দিয়ে আমাকে তুমি মৃত্যু দাও, আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। 200 তো এক দিনার দিলাম, জুলেখাকে এবারে আমার হাতে তুলে দাও। আরে না না, এই 300 তো এক দিনার দিলাম, এবার রাজি হয়ে যাও চাচা। না এতে হবে না, আরো বাড়া আরো বাড়া। আরে আমার অনেক খরচ হয়েছে বুঝলি। না চাচা আর দিতে পারবো না, চিন্তা করে দেখো এর চেয়ে বেশি আর কেউ দিতে পারবে না। আমাকে বিমুখ করো না চাচা, প্যাট প্যাট করিস না, জুলেখাকে তুই পাবি না। কুতু, কুতু 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 10,000 এক দিনার। হ্যাঁ 10,000 এক দিনার। কুতু রাজি, রাজি মানে আমার 14 পুরুষ রাজি। তাহলে তোমার মেয়েকে কুতু 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 আইন 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 ওই 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 দেখেন দিনাগুন একটু দেখে নি বাবাজি, পুরো 10,000 এক দিনারই আছে। ঠিক আছে বাবাজি ঠিক আছে, আমি তিনগুলো নিয়ে এক্ষুনি আসছি। দাঁড়ান, 1,00,000 এক দিনার। 1,00,000 দিনার। কুতু কুতু, 1,00,000 দিনার গুনে দেখেছিস কখনো? বলি তোর মতো ভিখারির বাচ্চা 1,00,000 দিনের পাবি কোথায়? সে কয়েক কি তোমাকে দিতে হবে? কুতু কুতু, আমাকে না দিলেও তা তাকে তো দিতেই হবে। বটেই তো কুতু। চাচা আমাকে একদিনের সময় দিতে হবে, আমি দিনার নিয়ে আসবো। কুতু কুতু, চালাকি চালাকি, ও কোথায় পাবে 1,00,000 দিনার? কুতু কুতু, যেই না চেহারা কুতু। চুপ করো, জানো আমি এই রাজ্যের শাহজাদা। শাহজাদা? শাহজাদা কুতু, কোথাকার শাহজাদা? আপনার দিনারের প্রয়োজন আমি দেব, শুধু একদিনের সময় দিন। চাচা 1,00,000 দিনার কম কথা নয়, দিয়ে দাও। ঠিক আছে, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত তোমাকে সময় দিলাম, অন্যথায় অন্যথায় কুতু কুতু আমি পাব। ঠিক আছে, ধন্যবাদ। চিন্তা করো না দুলাখা, আমি ঠিক সময় মতো এসে যাব, দোয়া কর। খোদা হাফেজ। তোমাকে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে তোমাকে 10,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তবু শুভ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তোমাকে যেতে দিতে পারি না। আমার 10,00,000 স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু 1,00,000 স্বর্ণ মুদ্রা, নইলে একটা নিষ্পাপ জীবন নষ্ট হয়ে যাবে। বাবুজি অমর, তুমি ভুলে যেও না আমি শুধু তোমার পিতাই নই, এ রাজ্যের বাদশাহ তৈমুরজং। আমার আদেশ, তুমি বাদশাহ সালের দরবারে যেতে প্রস্তুত হও। না বাবুজি, আমি একজনকে কথা দিয়েছি, আজ এবং এক্ষুনি আমাকে যেতে হবে। এত বড় স্পর্ধা, কে আছিস বন্দি করে এই কমবখ্তকে? এ আপনার অন্যায় আপা হুজুর। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে আমি বুঝবো, নিয়ে যাও ওকে বন্দি করে রাখো কারাগারে।
চলে যাও। মুখে মুখে 10 লাখ দিনারও বলা যায়, সে আর কোনোদিন আসবে না। এই নাও 10,000 কুতু, তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও কুতু, যাও কুতু। না বাবা না, তুমি আরেকটু অপেক্ষা করো, সূর্য এখনো অস্ত যায়নি বাবা। কে বলেছে? সূর্য অনেক আগে কুতু, মানে সূর্য ডুবে গেছে। তুমি কি এমন মানুষ চাচা? চলো সুন্দরী, তোমাকে আমি রানী হালি রাখবো। বাবা তোমার দুটি পায়ে পড়ি বাবা, তুমি এত নিষ্ঠুর হো না, আমাকে বিক্রি করে দিও না বাবা। দেখি আমাকে করো চাচা, বাবুকে বিক্রি করো না। তোদের বিক্রি করলে এতদিন আর পাবো? আমার জিনিস কাকে রেখে যাও, কত কত কেনা মাল ফেরত হয় না। তোমার দুটো পায়ে পড়ি বাবা, রেখে যাবো, পায়ে ধরলে কাজ হবে না কুতু। জুলেখা, আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও জুলেখা। ওমর, তুমি আমার একমাত্র সন্তান, অন্তত আমার মুখের দিকে চেয়ে হিরণকে তুমি বিয়ে করো না। এই জীবনে তা সম্ভব নয়, এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। প্রয়োজনে তাই হবে, তাই দিন আপা হুজুর, আর দেরি কেন? বাবা ওমর, তুমি তো জানো তৈমুর জং তার ওয়াদাকে জীবনের চেয়ে বেশি মর্যাদা দেয়, আর সেই পিতার সন্তান হয়ে আমি আমার বাদাকে কি করে ভঙ্গ করি? পাগলামি করো না ওমর, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি আমার রাজ্যের কলঙ্ক হতে দিতে পারি না। সব দিক বিবেচনা করে যাবার জন্য প্রস্তুত হও, পিতা হয়ে তোমার কাছে আমি এই মিনতি করছি। গোস্তাফি মাফ করবেন অব্বা হুজুর, এই বিয়েতে হিরণের সম্মতি নাও তো থাকবে। না না, এ অসম্ভব, এ হতে পারে না। আর তাই যদি হয় তোমার ইচ্ছাকেই প্রাধান্য দেয়া হবে। তাহলে আমি বাদশাহ সালের প্রাসাদের ওয়ানা হব? আমি জানতাম, আমি জানতাম আমার পুত্র অবাধ্য হতে পারে না। উজির সাহেব, কি আমার ওমরে যাওয়ার ব্যবস্থা করুন। শুক্রিয়া আব্বা হুজুর। আমাকে বাঁচান, দয়া করুন। কে তুমি? আমি এখন ভাগি ওই ডাকাত বাবাকে ভুলিয়ে আমাকে ক্রয় করে এনে আমার ইজ্জত লুটতে চায়। ক্রয় যখন করেছে তুমি তার? বিশ্বাস করুন, আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মাতাল অবস্থায় দিনারের লোভে আমাকে বিক্রি করে দেয়। পরে যখন হুশ ফিরে আসে তখন দিনার ফেরত দিতে চেয়েছিল,
কিন্তু ওই বদমাসটা দিনার ফেরত না নিয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে। যেভাবেই হোক ক্রয় করে তো এনেছে, এতে আমার করার কিছুই নেই, তুমি যাও। ভাই, আজ যদি আপনার বোনের কথা বলতো, আপনি তাকে সাহায্য না করে পারতেন, অন্তত 7 দিনের জন্য দয়া করুন। আমার ভালোবাসার জন যদি এরই মধ্যে ফিরে না আসে, তাহলে আপনি নিজেই তাদের হাতে আমাকে তুলে দেবেন। কুতু কুতু, বার বার আমার কেনা জিনিসে হাত দিলে আমি তোর হাত ভেঙে ফেলবো কুতু। ও আমার, তোমার মতো পাষাণকে আমি ভাই বলে দেখেছি, তুমি কারো ভাই হতে পারো না, তুমি মানুষ নও, তুমি এদের কেউ জঘন্য। তোমার মতো পাষাণকে আমি ভাই বলে দেখেছি, তুমি কারো ভাই হতে পারো না। কত দিয়ে কিনেছিস? 10,000 দিনার। এখানে 15,000 দিনার আছে। কুতু, তোকে হারিয়ে আজ আমি একা। তোর ওপর আমি অবিচার করেছি মা, মানে তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। আমি বুঝতে পারিনি তোকে বিক্রি করার ব্যথা এত বেদনাদায়ক, এত বেদনাদায়ক। আমি একটা অমানুষ মা, আমি একটা অমানুষ, আমি একটা অমানুষ। তুমি একটা লুবি, তুমি দিনারের লোভে জুলেখাকে বিক্রি করে দিয়েছো। আমার বুঝি আয় মা, মা রে বাবা, মা। আর এটা হলো আমাদের বংশ পরিচয়ের কবচ, জুলেখাকে পরিয়ে দাও। আমি এই কবচ পরবো না। পরো মামনি, পরো। ছিমা, এই যে দরবেশ বাবার আদেশ, অমান্য করতে নেই। বাবা, উনি আমাকে রক্ষা করেছেন, আমি ওনাকে ভাই দেখেছি। কে তুমি বাবা? আমার মেয়েকে রক্ষা করেছো, তোমায় কি বলে যে ধন্যবাদ দেব। এই কবচ আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ, এটা ওরই কবচ। জুলেখা কি আপনার মেয়ে? হ্যাঁ বাবা। সত্যি করে বলুন, ও কি আপনার সন্তান? বাবা, স্ত্রী পুত্র সব হারিয়ে একদিন জঙ্গল পথে হাঁটতে হাঁটতে দেখি একটা পাখি ওকে রেখে যায়, সেখান থেকে তুলে এনে আমি ওকে বড় করেছি ঠিকই, কিন্তু সারাদিন তার উপর আমি অত্যাচার করেছি, কোনোদিন ও আমার আদর পায়নি। এই কবর ছাড়া আর কিছু ওর সাথে ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, ছিল। এইগুলো, এগুলো ছোটবেলায় ওর পরনে ছিল। জুলেখা, তুই যে আমার সেই হারিয়ে যাওয়া বোন, এই আমাদের বংশের চিহ্ন কবচ বাবা আমাদের হাতে বেঁধে দিয়েছিলেন। ভাইয়া, তুমি, তুমি আমার ভাইয়া, ভাইয়া। জুলেখা, বোন আমার, ভাইয়া, আমার ভাইয়া। বিশটি বছর তোকে আর মাকে আমি কত খুঁজেছি কিন্তু পাইনি, আল্লাহর অশেষ মেহরবানিতে তোকে পেলাম। এখন শুধু মাকে খুঁজে বের করা কর্তব্য। আমার মন বলছে মাও বেঁচে আছে। আল্লাহ সহায় থাকলে সব কিছুই পাওয়া যায়, সময়ের ব্যবধান। আপন পর হয়, পর হয় আপন। আজ থেকে আমি ওর কেউ নই, সবই তার ইচ্ছা। তোমরা সুখী হও বাবা,
সুখী হও, সুখী হও বাবা। জুলেখা, তোমার মেয়ে হয়েই থাকবে, আমাকে তোমার ছেলে বলেই জানবে। বাবা? হ্যাঁ বাবা, তোমাকে আর একটু কষ্ট করতে হবে। জুলেখা কিছুদিন এখানে থাকবে, আমি এসে নিয়ে যাব। ভাইয়া, ভাবিস নি বোন, হারিয়ে যাওয়া বোনকে পেয়ে কি কেউ রেখে যায়? কিন্তু আমার যে একটা জরুরি কাজ আছে, কাজ শেষে বাবাকে সহ তোকে নিয়ে যাব। খোদা হাফিজ। তোমার কি মনে হয়? আমার ভুল হতে পারে না, তুমি সেই দিনের সে ডাকাত, আমি তোমাকে ছাড়ব না। আমি চাই না তোমার মায়ের বুক খালি হোক। কিন্তু আমি চাই তোমার মায়ের বুক খালি হোক, নিরীহ প্রজারা শান্তিতে নিদ্রা যাক। অনেকদিন পর আমি একটু শান্তির সন্ধান পেয়েছি, আমি চাই না তুমি আমার শান্তির পথে কাটা হয়ে দাঁড়াও। সরে যাও, স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো, নইলে। কিরে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, ওমর ভাই আর তোর ভাই মারামারি করছে। বলিস কি? হ্যাঁ, বন্ধ করো ভাইয়া, বন্ধ করো ভাইয়া। হ্যাঁ, আমার আপন ভাই। কিন্তু সে তো ডাকাত, একজন ডাকাত তোমার ভাই হতে পারে না জুলেখা। কেন, ডাকাত কি মানুষ নয়? বলো ভাইয়া, তুমি কেন ডাকাত হতে গেলে? যখন জানতে পারলাম তোকে আর মাকে ওই জালিম বাদশাহ মেরে ফেলেছে, তখন প্রতিজ্ঞা করেছিলাম ওই বাচ্চাকে উচিত শিক্ষা দিয়ে অত্যাচারের প্রতিশোধ নেব। ডাকাতি করে? না, মা বাবা বোনের প্রতিশোধ নেবার জন্যই আমি ডাকাত হয়েছি, নিজের সুখের জন্য নয়, নিরীহ মানুষের উপর অত্যাচার করার জন্যও নয়। ডাকাত না হয়েও প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু সেদিন তো আমাকে কেউ বলে দেয়নি কেমন করে মাতৃপিতৃ হত্যার প্রতিশোধ নিতে হয়। বলেছিল এক ডাকাত সর্দার, বলেছিল অস্ত্র সংগ্রহ করতে হলে আমাকে ডাকাত হতে হবে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আল্লাহই মহান, আল্লাহই বড়। ঠিকই বলেছ, আল্লাহ সবই পারেন। তোমার মতো সাহসী বীরের পক্ষে ডাকাতি না করেও প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল। হ্যাঁ, আমি এখন তা বুঝতে পেরেছি। ভাইয়া, তোমাকে ওর কথাই বলেছিলাম। ওমর, আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত, ডাকাতের বোন হিসেবে নয়, একজন হতভাগ্যের বোন হিসেবে মেনে নাও ভাই, আর পারো তো আমাকে ক্ষমা করো। যে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করেন। আমাকে কথা দাও আর ডাকাতি করবে না। এই হারিয়ে যাওয়া বোনের মাথায় হাত রেখে বলছি, আর কোনোদিন ডাকাতি করব না। আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার বিপদে আপদে আমাকে ছায়ার মতো তোমার পাশে পাবে। আসি ভাই, আসি জুলেখা, এসো এসো ভাইয়া। ওমর, সত্যি তুমি মহৎ, তুমিও একজন মহৎ লোকের বোন জুলেখা। শোনো সবাই, নিয়াজের অত্যন্ত দিন দিন বেড়ে যাচ্ছে,
সর্দার তাকে মাথায় তুলে সর্দার আর নিয়াজকে হত্যা করে আমি হব জব্বল গৃহে সর্দার। সাকাত, যতদিন সর্দার বেঁচে থাকবে ততদিন সেই থাকবে জব্বল গুহা সর্দার। কুতু, আমি সর্দারের ভাতিজা, আমাকে উপদেশ দিতে হবে না। কুতু কুতু, সর্দারের কিছু হলে আমি তোকে ছাড়ব না। নিয়াজ বেঁচে থাকলে সর্দারের কিছুই করা যাবে না, নিয়াজি হবে আমার প্রথম শিকার। কত 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 একটা জরুরি কথা বলা দরকার, তাই ঢুকে গেলাম। কি এমন জরুরি কথা? আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। বলুন। শাহজাদা ওমর আসছেন আপনাকে শাদি করার জন্য, ভুলও আপনি ওই ফাঁদে পা দেবেন না। আপনি এখন আসুন, আমার ব্যাপারে আমি বুঝবো। মাফ করবেন শাহজাদি, আপনি এখন আসতে পারেন। সালাম। মজা।
প্রেমে ঢোকার সাহস তোমার কি করে হলো? আমার ভালোবাসাই আমার সাহস। বেয়াদব, কোথাকার বাদশাহজাদা হয়ে তুমি আমার কন্যাকে ভালোবেসেছ? আমি কোনো বাদশাহজাদা নই। তবে আপনি যাকে 20 বছর আগে ফাঁসি কাস্তে ঝুলিয়ে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করেছিলেন, আমি তারই সন্তান বাসা। তাহলে তুমি সেই সর্দারের ছেলে যে আমার বন্ধু তুলো গজনফরকে হত্যা করেছিল, যার শোকে আজ আমি মৃহমান। আমি তোমাকে ক্ষমা করবো না যুবক, তোমাকে আমি শুলে ছড়িয়ে মারবো। তার আগে আমি আপনাকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেব। যুবক, তুমি ভুলে যেও না, আমার অঙ্গুলি হিলনে তোমার শির মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বে। আমার হাতের বাঁধন খোলা থাকলে আপনার শির এতক্ষণে মেঝেতে লুটত। সেনাপতি, এখনো দাঁড়িয়ে আছেন? নিয়ে যান, কাল প্রত্যুষে ওকে শুলে ছড়িয়ে মারবেন। শান্ত হ, মা শান্ত হ। আম্মি হুজুর। হ্যাঁ মা, আমি জানি তোরা তো দরবেশ বাবারই আশীর্বাদ, আর তাই আল্লাহ ছাড়া মানুষের ক্ষমতা নেই পাশাকে মৃত্যুদণ্ড দেয়ার। আম্মি হুজুর, আব্বা হুজুর নির্মম ভাবে পাশার বাবাকে হত্যা করেছে, হত্যা করেছে তার মা ও বোনকে। শুধু আমার দিকে চেয়ে আমারই অনুরোধে আজও পাশা প্রতিশোধ নেয়নি। পাশাকে মৃত্যুদণ্ড দিলে আমি আব্বা হুজুর অবাধ্য হয়ে তার বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে পাশাকে মুক্ত করব। কোথায় যাচ্ছেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ শাহজাদিকে চোখে চোখে রাখা পাশার নির্দেশ। তাহলে তো তোমার চোখ দুটো তুলে ফেলাই আমার কর্তব্য। কি করছেন? গোস্তাখি মাফ করবেন বেগম সাহেবা, এই জাহাপনার আদেশ, আর আমি তারই হুকুমের দাস। শোনো, আমি হুজুর আজ থেকে শাহজাদি নজরবন্দি, কোন ক্রমেই যেন বাইরে যেতে না পারে, অন্যথায় তোমাদের গর্দান যাবে। আমি আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি নিয়াজকে সর্দার হিসাবে মানতে রাজি নই। সর্দার চোখ রাঙিয়ে লাভ নেই, সর্দারি আমারই প্রাপ্য, কারণ আমি তোমার ভাতিজা। নারী নির্যাতন আমি ঘৃণা করি, তুই তাই করিস। অন্যায় ভাবে নরহত্যা আমার বিবেকের পরিপন্থী, তুই তাই করিস। এমনকি আমার আদেশ অমান্য করতে তোর বিবেকে বাধে না, তাই তোকে সর্দারি দেওয়া যায় না। তুমি যখন তোমার রক্তের সাথে বেইমানি করে নিয়াজকে সর্দারি দিতে চাও, তখন আমিও আমার রক্তের সাথে বেইমানি করে সর্দার হতে চাই। সালাম জাহানা। শাহজাদা ওমর, এতদিন আমি তোমারই অপেক্ষায় ছিলাম, তুমি ঠিক সময় মতোই এসেছো। ওয়াজির সাহেব। আলম্পনা, শাহজাদা ক্লান্ত, ওর বিশ্রামের ব্যবস্থা করুন। যো হুকুম জাহানা। যাও বাবা, তুমি বিশ্রাম নাও, পরে তোমার সঙ্গে কথা হবে। জাহানা, আমার কিছু কথা আপনার শোনা প্রয়োজন। পরে শুনলে হয় না গোস্তাখি, মাফ করুন জাহানা,
বলো বাবা বলো, কি তোমার কথা? আমি শাহজাদী হেরনকে শাদি করতে অসম্মতি জ্ঞাপন করছি জামনা, কারণ আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে শাদি করা আমার পক্ষে সম্ভব নয় জামনা। তোমার পিতা কি তা জানেন? জি জামনা। তুমি কি জানো আমার মান সম্মানে কেউ আঘাত করলে আমি যুদ্ধ ঘোষণা করতে পারি? জানি জামনা, আর জানি বলেই আমি এখানে এসেছি। তাছাড়া আপনি কি আপনার কন্যার শান্তি চান না? চাই, কিন্তু আমার মুখের কথার মূল্য অনেক বেশি, তাই তোমার রাজি হওয়া উচিত। ক্ষমা করুন জাহাপনা, আমি নিরুপায়। আপনি আমার আব্বা হুজুরকে জানিয়ে দিন। অসম্ভব সেনাপতি। গোস্তাকি মাফ করবেন জাহাপনা, অনুমতি পেলে এই ব্যাপার আমি নিজের বিয়ে করতে পারি। তাই করুন। শোনো অমর, আগামীকাল তোমাকে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। জিতলে পাবে মুক্তি, নয়তো ইনশাল্লাহ আমার ভালোবাসার জয় হবেই। এই সাজাদ অমরকে শাহী মেহমানখানা নিয়ে যাও। চলুন সাজাদ হুজুর। বাসা মরবে উমরের হাতে, আর ওমর মরবে আমার হাতে। অসম্ভব, বাসাকে ভুলে জীবনে সম্ভব নয়। আর বাচিন মেয়ে, কি করে সম্ভব হবে আমি তা ভালো করে জানি। তোমাকে বলে দিচ্ছি, যদি আমার অবাধ্য হবার চেষ্টা করো তাহলে মৃত্যুদণ্ড দেবো। না, অমন কথা বলবেন না, তাহলে যে অমঙ্গলই ডেকে আনবেন জাহাপনা। যে কথা বলার নয় সে কথা আজ বাধ্য হয়েই বলছি। আপনি হয়তো ভুলে গেছেন, একটি সন্তানের জন্য যখন আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছিলাম, তখন এক দরবেশ বাবার আশীর্বাদে হিরণকে আমরা পাই। কাজে এ নিষ্ঠুর আদেশ আপনি করবেন না জাহাপনা। যার আশীর্বাদেই হোক, আমার সন্তান হয়ে আমার মান সম্মানে আঘাত করলে আমি কিছুতেই বরদাস্ত করব না। আম্মি হুজুর, আশাকে ছাড়া আমি বাঁচব না, আমি বাঁচব না। আমার কথা রাজি না হলে আগামীকাল তোকে শুলে চড়ানো হবে। আল্লাহর ইচ্ছে ছাড়া মানুষ কাউকে শুলে চড়াতে পারে না। মনে রাখিস, একবার ছাড়া যদি পাই, সেই সুযোগ তুমি কখনো পাবে না। তবে দয়া করে আমি তোমাকে একটা সুযোগের সৃষ্টি করে দিতে পারি। হ্যাঁ, আগামীকাল শক্তি পরীক্ষায় একজন বীরকে তুমি যদি হারাতে পারো, তবে তোমার হিরণকে নিয়ে সসম্মানে চলে যেতে পারো। এ আল্লাহর ইশারা, রাজি হওয়া বাঞ্ছনীয়, পালাবার একটা সুযোগ আসতে পারে। বলো রাজি? হ্যাঁ আমি রাজি। আমার লোক এসে তোমাকে মুখোশ পরিয়ে বধ্যভূমিতে নিয়ে যাবে। মুখোশ পরা অবস্থায় একে অপরকে আঘাত করবে। কোন রূপ চালাকি করলে নির্ঘাত মরবে। শাহনশাহে গোলক নগর বাদশা আকরম বিন সালে তসরিফ রাখবেন। Thank you.
বাসা তুমি কেন যুদ্ধ করছো? জিতলে প্রেমিকাকে পাবো। রাজকন্যা হিরণ উম্মে সালমা। রাজকন্যা উম্মে সালমা? জাহাপনা, এ আপনার কেমন খেলা? পাশা জিতলে পাবে হিরণকে, আমি জিতলে পাবো মুক্তি। আমি হেরে গেছি, আমি মুক্তি চাই না। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। শাস্তি? শাস্তি তুমি পাবে না। শাস্তি সে পেতে পারে না, কারণ যুদ্ধে সে পরাজিত হয়নি। না, আমি হেরে গেছি। আমার মৃত্যুর বদলে আমি চাই হিরণ পাশার মিলন। উমর, তুমি ভুল করছো। তুমি কেন, তোমার মতো হাজার প্রাণের বিনিময়ও হিরণ পাশার মিলন হতে পারে না। দয়া করুন আলম্পনা, দয়া করুন। প্রয়োজনে আমি আমার রাজ্যের অর্ধেক ভাগ পাশাকে দেব, তবু আপনি হিরণকে পাশার হাতে তুলে দিন। তোমার মতো দশটি রাজ্যের মালিক হলেও আমি বেঁচে থাকতে ওদের দুজনকে এক হতে দেবো না। তাহলে তোমার মৃত্যুর পরেই হিরণ পাশার মিলন হবে। তোমার ছেলে পাশা, আমার ছেলে পাশা। হ্যাঁ, থামতে বলো। বল, মাকে চাস না হিরণকে? দুজনকেই চাই। না, যে কোনো একজনকে নিতে হবে। হিরণকে চাইলে তোর চোখের সামনে তোর মায়ের মৃত্যু হবে, আর মাকে চাইলে তাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। নিষ্ঠুর বাদশাহ, তুমি তোমার অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছ। আর নয়, তোমাকে খুন করে আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ঠিক আছে, এই মুহূর্তে তোর মায়ের সামনে তোর জীবিত কবর রচনা করব। পাথর নিক্ষেপ করো। Oh, my God.
নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতা থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো, মুক্তি পাবো। আলম্পনা, আলম্পনা, আর কত নিষ্ঠুর হবেন? দুহাই আল্লাহ রসুলের, বন্ধ করুন, বন্ধ করুন এই অত্যাচার। আমি চাই না এত শান শৌকত ঐশ্বর্য। আপনি জানেন না আলম্পনা, আশা মরে গেলে আমার জানো হবে। তাহলে ওদের সাথে আমাকেও মেরে ফেলো না লম্পনা। আমি বেঁচে থাকতে ওদের মিলন হতে দেবো না। সরে যাও, দাঁড়িয়ে আছো কেন? শস্ত্র নিক্ষেপ করো। শান শৌকত প্রতিপত্তি ঐশ্বর্য আর এই বাদশাহি তো আপনাকে দিতে পারেনি একটি সন্তান। যে আল্লাহর রহমতে আপনি সন্তানের পিতা হয়েছেন, সেই আল্লাহর রহমতের উপর কেন এত অত্যাচার? আলম্পনা, এখনো সময় আছে, বন্ধ করুন, বন্ধ করুন। নইলে যে আল্লাহর গজবে আপনার এই তক্তাজ পুড়ে চারকার হয়ে যাবে। বন্ধ করো আলম্পনা। বেগম, হ্যাঁ বেগম, আমি অনুতপ্ত, ওদেরকে মুক্ত করে দাও। মা পাশা, আমি রাজ্যের সম্মান হারাবার ভয়ে, ক্ষমতার দম্ভে, নিজ মর্যাদার মোহে তোমার উপর অনেক অত্যাচার করেছি। সত্য মিথ্যা যাচাই না করে তোমার বাবাকে দণ্ড দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো পাশা, ক্ষমা করো। সব অত্যাচারের ক্ষমা হয় না। পারবেন আমার বাবাকে ফিরিয়ে দিতে? পারবেন না। আমার বাবাকে হত্যা করেও আপনি ক্ষান্ত হননি। আমার মাকে কারাগারে রেখে তিলে তিলে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আমার বোনকে। আজ আপনার জীবন দিয়ে সেই সব অত্যাচারের মাসুল দিতে হবে। হ্যাঁ, এতেও যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়, আল্লাহর বিচারে সবাই সমান, সে বাদশাহী হোক আর সামান্য প্রজাই হোক, আমি অপরাধী। আমাকে হত্যা করো, আমার অপরাধে শাস্তি দাও। হত্যা করো, আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো। না পাশা, তোমার বিবেকে যদি আমার পিতা অত্যাচারী হয়ে থাকে, তুমি তাকে হত্যা করো, হত্যা করো। নাও, নাও। Thank you.
বাচ্চাকে হত্যা করলে তোমার বাবা তো আর ফিরে আসবে না মা। হ্যাঁ বাবা, কি ভুল বুঝতে পারে এবং এর জন্য অনুতপ্ত হয়, এটাই তার জন্য বড় শাস্তি। মা, পাশা সহ তার মাকে শাহী মেহমানখানায় নিয়ে যাও, আর ঘোষণা করে দাও আগামীকাল হিরণ উম্মে সালমার সাথে আবু আক্কাস বিন পাশার শাদি মুবারক অনুষ্ঠিত হবে। আরে সেনাপতি যে আসুন, কুতু কুতু কুতু, যাও কুতু। তা কি মনে করে কুতু? বেশ শুভ মুহূর্তে এসে গেছি মনে হয়। কুতু 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 কুতু। তা সেনাপতির আগমনের হেতু জানতে পারি কি কুতু? সাহায্যের প্রয়োজন। বলুন আপনার জন্য কি সাহায্য করতে পারি? কুতু মাগো, আয় মা আমার বুকে, আয় মা আমার ছেলেখা, আমার ছেলেখা, ছেলেখা। বিদেশ থেকে বহু গণ্যমান্য মেহমান গুলো আসবেন, তাদের গেট বোর্ডে যেন ত্রুটি না হয়। ভাইয়া ভাইয়া, ডাকাতরা সাদের দিকে তুলে নিয়ে গেছে। Yeah.
পাশা। হিরণ, আমার পাশা, আমার হিরণ। শক্তিশালী, আমি বিয়ে করতাম। হিরণ পাশা, হিরণ পাশা।